আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীগণ, আপনাদের 6 ও 7 তারিখের পরীক্ষা কি অবরোধের মধ্যেও হবে এ নিয়ে অনেকেই প্রশ্ন করছেন। দেখুন, জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু তাদের সকল পরীক্ষা অবরোধের মধ্যেও কিন্তু চলমান রেখেছে। তারা কিন্তু অবরোধের কারণে তাদের কোনো প্রকার পরীক্ষা কিন্তু এ পর্যন্ত স্থগিত করেনি। তো আপনাদেরকে এই বিষয়ে আমরা বলতে পারি যে অবরোধের কারণে আপনাদের কোনো পরীক্ষা স্থগিত হবে না বলেই আমরা আশা করছি। তবে হ্যাঁ, জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু চাইলে স্থগিত করতে পারে, কেননা দেশের পরিস্থিতি কিন্তু একদমই, যদি অরাজকতা তৈরি হয়, দেশের পরিস্থিতি এতটাই খারাপ হয় যে কোনোভাবেই বাহিরে বের হওয়া যাচ্ছে না, বা বাহিরে বের হলেই দেখা যাচ্ছে একরকম অরাজকতা তৈরি হয়েছে, সেক্ষেত্রে কিন্তু তারা চাইলে পরীক্ষা যে কোনো মুহূর্তে যে কোনো সময় স্থগিত করতে পারে। কিন্তু এই কারণে এই মুহূর্তে আপনাদের যে পড়াশোনা বা প্রশ্ন বারবার করতে হবে যে আপনাদের 6 ও 7 তারিখের পরীক্ষা কি স্থগিত হবে, এই বিষয়টা কিন্তু এমনটা না। দেখুন, আপনাদেরকে বলবো, জাতীয় বিশ্ববিদ্যালয় যেহেতু অবরোধের কারণে পরীক্ষা স্থগিত করেনি, সুতরাং আপনাদেরকে ভাবতে হবে যে আপনাদের কোনো প্রকার পরীক্ষা স্থগিতকরণ করা হবে না। তাই এই নিয়ে আর কোনো প্রকার সন্দেহ আপনাদের মনে না এনে বরং আপনাদেরকে ভাবতে হবে যে আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবেই হবে, আর এটা ভেবেই কিন্তু আপনাদের পড়াশোনা করতে হবে। হ্যাঁ, আপনারা চাইলে কি করতে পারেন, হয়তো দিনে একবার বা অথবা পরীক্ষার আগ মুহূর্তে জাস্ট একবার একটু চেক করে নিতে পারেন যে পরীক্ষা স্থগিতকরণ করা হয়েছে কিনা। কিন্তু এই বিষয়ে যত আপনারা মনে প্রশ্ন আনবেন এবং সন্দেহ পোষণ করবেন এবং বারবার ফেসবুক গ্রুপে বা বিভিন্ন জায়গায় পোস্ট করবেন, ঠিক ততটাই আপনার মনে একটা অন্যরকম বিভ্রান্ত তৈরি হবে এবং পড়াশোনা থেকে আপনাদের মনোযোগ সরে যাবে, এতে কিন্তু ক্ষতিটা আপনাদেরই হবে। তাই আপনাদেরকে একটি কথাই বলবো, এই সব উদ্বেগের দিকে আপনি মনোযোগ না দিয়ে আপনি শুধু আপনার পড়াশোনার দিকে মনোযোগ দিন এবং পরীক্ষা কিভাবে ভালো করতে পাবেন সেই কথাটাই ভাবুন। আশা করি আপনাদের পরীক্ষাটা ভালো হবে। আজকের ভিডিওটি পর্যন্তই। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক কমেন্ট করবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।